বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সত্যের সাথে সত্যের পথে কথা বলা প্রি-রিলিজ উচিত হবে না কারণ এইটা বেরোলে এই সিরিজটা বেরোলে মানুষজনের কেমন লাগে আমাদের মিডিয়া ফ্র্যাটার্নিটি সকলের কেমন লাগে সেই দিকে আমি নিজে তাকিয়ে আছি আমাদের যা কাজ আমরা চেষ্টা করেছি ভালো করে করার এরপরে সাধারণত যা হয় সিনেমা সিরিজ থিয়েটারের ক্ষেত্রে যে দর্শক বলেন বা সংবাদ মাধ্যম বলেন তো সেটার উপরেই মূলত তাদের উপরেই ছেড়ে দিচ্ছি কথা বলছেন দেখা হচ্ছে ইন্টারভিউ করছেন ফলত এটা একটা খুবই কি বলবো স্পেশাল ওকেশন আমার কাছে যে আমি প্রথম এই এই মিডিয়ামটাতে এই ফরম্যাটটাতে পরিচালনার কাজ করেছি এবং সেরকম অনেক বন্ধুরা উপস্থিত আছেন সংবাদ মাধ্যম থেকে নতুনও অনেকে আছেন তো এটা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগতভাবে এরকম একটা মুহূর্তে উপস্থিত থাকার জন্য আর আপাতত আমরা ট্রেলারটা দেখেনি দুবার ট্রেলার চালানো হবে এটা একটা রেওয়াজ হয়ে গেছে দেখতে না চাইলেও দুবারই চালানো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাটা ছাপবেন না এইখানে কি হয় নানান জানেন তো মানে অনেক রকমের টেকনিক্যাল নানান সমস্যায় সবাই মানে এই ট্রেলারটা এখানে দেখার পর আবার একটু বাদে একটু বেরিয়ে গেলে মোবাইলে হেডফোন দিয়ে একটু দেখবেন কারণ এখানে সম্ভব মানে হয় না মানে একদম বেস্ট কোয়ালিটিটা মানে রিফ্লেক্ট করছে না আর কি আর যেহেতু ডিরেকশনের কাজ সবসময় অসম্ভব খুন খুন করতে লাগে এটা ঠিক দেখা যাচ্ছে তো যাই হোক একটা বড় বেশ পর্দায় হবো আমি স্পেশালি হইচইয়ের টিমকে ভীষণ ধন্যবাদ জানাতে চাই সালঙ্কারা এবং তার ডিপার্টমেন্টের সমস্ত টিমকে যে ওরা এরকম একটা খুব বিশেষ বিশেষ একটা মানে কি বলবো একটা আইডিয়া সেট করেছে যে একটা থিয়েটারের স্টেজে ওয়েব সিরিজে এ হচ্ছে তার অনেকগুলো লিঙ্ক আছে ম্যাকবেথ মূলত একটা নাটকের টেক্সট উইলিয়াম শেক্সপিয়ারের এবং মন্দারে আমরা যারা যুক্ত আছি অভিনেতা হিসেবে এমনকি রাইটার হিসেবে যে যুক্ত আছে যে মন্দারের রাইটার আমরা সবাই থিয়েটারের শুধু ব্যাকগ্রাউন্ড নয় আমরা সবাই থিয়েটারেই করি মূলত সেখান থেকে তাদেরকে নিয়ে এরকম একটা সিরিজ তৈরি করা হয়েছে সেটাকে সম্মান জানিয়ে যে তারা একটা থিয়েটারের স্টেজে এই ওকেশনটাকে এ করেছে রেখেছে তার জন্য আমি ওদের কাছে খুবই কৃতজ্ঞ এবং খুবই ভালোবাসা জানাই ওদেরকে কিন্তু শেষমেশ সেটা প্রকাশ পেল এই মাধ্যমে তো যেই সময়টা আমরা এটা তৈরি করেছি মানে যখন গল্প চিত্রনাট্য এইসব নিয়ে ভাবা চলছে সেই ব্রেইনস্টর্মিং এর সময়টা আমরা মানে খুবই উপভোগ করেছি আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে আরো উন্নীত হয়েছি এবার দর্শক কেমন উপভোগ করে সেটা রিলিজ করলেই বুঝতে পারবো আমরা মানে খুবই উত্তেজনা নিয়ে তাকিয়ে আছি সেদিকে আমি যেহেতু নমস্কার থ্যাংক ইউ ফর কামিং আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে তো ম্যাকবেথের সঙ্গে একটা অন্যরকম একটা কানেকশন আছে ছিল পড়েছি আরও এক্সপ্লোর করার ইচ্ছে ছিল এবং অনির্বাণের হাত ধরে গোটা টিমকেই অসংখ্য ধন্যবাদ হইচইকে অনির্বাণকে যে আমাকে সুযোগটা করে দিয়েছে যে এই চরিত্রটিতে আবার নতুন করে বাংলার একটা জল হাওয়ার মাটিতে একটি অঞ্চলের একটি চরিত্রে অভিনয় করা এবং পুরো গোটা টিমই অসম্ভব পরিশ্রম করে আমরা কাজটা করেছি এবং আমার মনে হয় সেটা দেখা যাচ্ছেও এবং দেখা যাক অডিয়েন্সের কেমন লাগে সেটার জন্য আমরা অধীর আগ্রহে এসে আছি সবাইকে জানাই প্রথমে শুভ সন্ধ্যা দেবাশিসের মতে আমারও আর কি লেডি ম্যাকবেথের উপর প্রচুর দিন ধরে লোভ ছিল আর কি যে কবে এরকম একটা চরিত্রের জন্য আমাকে কেউ ডাকবে তো সেটা অনির্বাণের হাত ধরে এসেছে অনির্বাণ আমার দীর্ঘদিনের বন্ধু কোয়াক্টার তো ওর প্রথম কাজে আমি যে থাকতে পেরেছি তার জন্য আমার খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে প্রচণ্ড ভিতর থেকে প্রতীক অনির্বাণ এবং পুরো টিম এবং হইচইকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এরকম একটা চরিত্র নির্বাচন করার জন্য বাকিটা নিজেদের পিক নিজেরা চাপাবো না কাজটা কেমন হয় সেটার জন্য আপনাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি আপনারা বলবেন যে কেমন লাগলো ভালো বা মন্দ যাই হোক না কেন সেটা আপনাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা আমার এটাই করা প্রথম ওয়েব সিরিজ আর আমার নিজেকে ব্লেসড বলে মনে হচ্ছে যে আমি এরকম একটা সিরিজ দিয়ে শুরু করলাম
আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। নমস্কার। দিগন্তদা যে কথাটা বললো আমার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। এইটা আমার করা প্রথম কোনো শেক্সপিয়ারের নাটক, মানে যদিও সেটা নাটকের ফর্মে নয়, একটা অন্য ফর্মে, সেই জন্য এটা আমার কাছে খুব স্পেশাল একটা কাজ। আমি থিয়েটারের ছাত্র, কিন্তু আমি কোনোদিন আগে শেক্সপিয়ার করি, কারণ আপনারা জানেন কলকাতায় এখন শেক্সপিয়ার খুব যে হয় এমনটা নয়। এটা প্রথম ওয়েবের কাজও বটে আমার, এবং প্রথম শেক্সপিয়ার করা আমার নিজের কাছে। এই দুটো কারণে এই কাজটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। দেখবেন কেমন লাগে, জানাবেন। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আসলে অনির্বাণের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে একসঙ্গে থিয়েটার করছি, মানে এখনো করে চলেছি এক দশক প্রায়, এবং এখনো রাদার কয়েকদিন পরে হয়তো নিজেরা অভিনয় করবো একসঙ্গে। তার থেকে বড় কথা যে অনির্বাণের প্রথম কাজ, সেখানে ও ক্যামেরার পেছনে এবং কো-অ্যাক্টর হিসেবে আমরা একসাথে কাজ করতে পেরেছি, এটা খুবই একটা সৌভাগ্যের বিষয়। যদিও ভাগ্য আমি বিশ্বাস করি না, তবুও বলতে ভালো লাগলো বলে বলে দিলাম। সেটা সত্যি একটা বড় পাওয়া। এইরকম একটা চ্যালেঞ্জিং একটা টেক্সটকে ও যখন এটা এইরকম একটা ওয়েব সিরিজের ফর্ম্যাটে ভাবে ওয়ার প্রতি, সেটা একটা স্যালুট জানানোর বিষয়। সেটা আমাদের কাছে খুবই, আমি ম্যাকবেথের এই নাটকটা অভিনয় করেছিলাম, আমরা একসময় নাটকটা করেওছিলাম। তো যাই হোক, আপনারা দেখবেন, আশা করি ভালোই লাগবে, এটা নিঃসন্দেহে ভালো লাগবে। আর একটা অভিযোগ আছে, এই মূল নাটকে ম্যাকডাফের একটা স্ত্রী ছিল, লেডি ম্যাকডাফ, দুর্ভাগ্যবশত সেটা বোন হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। নমস্কার। অনির্বাণদা তো আমাকে ছোট থেকে চেনে, মানে যেটা বলার সেটা হচ্ছে আমি নিজেকে কোনোদিনও ভাবিনি যে এইরকম একটা কাজে, মানে ম্যাকবেথ যেখানে সেখানে আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা বড় জিনিসের জন্য আমাকে কেউ কখনো ভাবে, কারণ আমার যা হাইট সবাই দেখে বুঝতে পারছি। তো অনির্বাণদাকে পুরনি এই কারণে, কারণ অনির্বাণদা এরকম একটা জায়গায় এসে ভেবেছে, এবং প্রতীকটা প্রতীকটাও লিখেছে ওটার বিষয়টা। তারপর একটা বিরাট সিলেকশন প্রসেস ছিল, অনির্বাণদার সাথে কথা হয়েছে, অনির্বাণদার বলেছে এরকম এরকম বিষয় করতে চাই। তারপর একটা লম্বা প্রসেস, এবং সেটা খুব এনজয় করেছি। আপনারা সকলে মন্দার দেখুন, আমার মনে হয় আপনারাও ঠিক ততটাই এনজয় করতে পারবেন। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। মোটামুটি সবাই সব কিছুই বলে দিয়েছে। এক কথায় মানে এই কাজটা করতে গিয়ে যা যা অভিজ্ঞতা হয়েছে সেটা অনবদ্য। এখন বাকিটা সম্পূর্ণ আপনাদের হাতে, আপনারা দেখুন, আপনারা জানান কেমন লাগছে, আমার আর কিছু বলার নেই। কি বলি, এটা আমার 4 নম্বর, 3টে মঞ্চে, এটা চতুর্থ, তাই প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং অ্যাপিলিং ছিল। কিন্তু আমার আগের 3টি ম্যাকবেথ খুব চ্যালেঞ্জিং অ্যাপিলিং ছিল, প্রতিবারই তো নিজেকে রিপিট করা যায় না, ভেঙে ফেলার চেষ্টা করতে হয়। তো এই কাজটির সাথে আমি অনেক দিন থেকে জড়িয়ে আছি, একেবারেই গোড়ার দিন থেকে বলা যেতে পারে। মানে স্ক্রিপ্ট লেখার জন্য আমি থিম বানিয়েছি, এবং এই যে ট্রেলার দেখলেন এইটিও শেষ দিন বসে আবার রিএডিট করে মিক্সে গেছে।